কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর উপর কি ক্রমেই অসন্তুষ্ট হয়ে পড়ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? মঙ্গলবার রাতেই প্রেসিডেন্সি জেলে যেতে হবে সিবিআই আধিকারিকদের, রাতেই জেলবন্দি মানিক ভট্টাচার্যকে জেরা করতে হবে, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি। কোথায় কোন শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হবেন সেই সংক্রান্ত মামলার এদিন শুনানি ছিল। এই ঘটনাতেও বড়সড় আর্থিক দুর্নীতি হয়েছে বলে মত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন এজলাসে সিবিআই এর কাজের ধরন নিয়ে উষ্ণাপ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপর নজিরবিহীন নির্দেশ দেন তিনি, রাতেই প্রেসিডেন্সি জেলে যেতে হবে তদন্তকারীদের। আর্থিক বিষয়ে তদন্তকারী সংস্থা ইডিকেও এই বিষয়ে নজর দিতে বলা হয়েছে। মঙ্গলবার রাত 8:30 থেকে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পরের দিন সকাল 9:00 থেকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে মানিক ভট্টাচার্যকে। জিজ্ঞাসাবাদের সময় প্রেসিডেন্সি সংশোধনাগার সিবিআই আধিকারিকদের সাহায্য করবে। কোনো অসহযোগিতার খবর পেলে জেল সুপারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনই নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। বিভিন্ন স্কুলে যেসব প্রার্থীরা জয়েন করেছিলেন, পরের বিজ্ঞপ্তিতে তাদের এই মামলায় যুক্ত করা হলো। যারা জয়েন করেছিলেন তাদের সকলের নাম দিতে হবে বোর্ডকে। আগামীকাল অর্থাৎ বুধবার বিকেল 4:00 মধ্যে আদালতে এই তালিকা জমা দিতে হবে, পরিষ্কার এই নির্দেশ সেদিন দেওয়া হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় মনে করছেন, কয়েক কোটি টাকার দুর্নীতি এই নিয়োগে হয়েছে। পছন্দসই জায়গায় চাকরি পেতে কয়েক লক্ষ টাকা করে প্রার্থীরা দিয়েওছেন বলে অনুমান। বিধায়ক মানিক ভট্টাচার্য এই বিষয়ে জানেন বলেই অনুমান করা হচ্ছে। এদিন বিচারপতির বক্তব্যে সিবিআই যথেষ্ট চাপে রয়েছে বলে মত ওয়াকি বহাল মহলের, কারণ আধিকারিকরা ব্যর্থ হলে সিবিআই ডিরেক্টরকে ডেকে আনা হবে, প্রয়োজনে বিচারপতি প্রধানমন্ত্রীকে জানাবেন বলেও জানা গিয়েছে। প্রয়োজনে মধ্যরাত পর্যন্ত জেরা করা হবে মানিক ভট্টাচার্যকে, গোটা জেরা প্রক্রিয়া ভিডিও রেকর্ডিংও করতে হবে। ইডিকে বিচারপতি এই তদন্তে সুলুক সন্ধানের নির্দেশ দিয়েছেন। এখানে কত আর্থিক দুর্নীতি হয়েছে সেই বিষয়ে ইডি তথ্য সংগ্রহ করবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।